আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। উল্টোডাঙার 4 নম্বর বাসন্তী কলোনিতে আগুন, ভয়াবহ আগুন লেগেছে বলে খবর। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। দুপুর 1:30 নাগাদ উল্টোডাঙার বাসন্তী কলোনিতে আগুন লাগে বলে খবর। 3-3টি বাড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত, আরও 1টি বাড়ি অল্প বিস্তার আগুন লেগেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই বাড়িতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত করা ছিল, সেই কারণে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ কি এখনও পর্যন্ত জানা যায়নি। দমকলের আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগেছে, প্রায় 1 ঘন্টা কোনো রকমের নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী সুজিত বোস। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ বাংলা টুডের পর্দায়। ভয়াবহ আগুন লেগেছে উল্টোডাঙার বাসন্তী কলোনিতে। ভাই তোমরা যাও না, ভিড় কাটো।
আগুন কি থেকে লেগেছে এটা তো বোঝা মুশকিল। ঘরে অনেক জিনিস ছিল যেগুলো দাহ্য পদার্থ ছিল, আর এখন এক ঘন্টা আগে আগুনটা বাসন্তী কলোনিতে লাগে, তা আগুনটা দ্রুত ছড়াতে পারেনি কারণ আমাদের 5টা ব্রিগেডের গাড়ি এসছে এবং স্থানীয় লোকেদের সহযোগিতায় এবং লোকাল কাউন্সিলরও এখানে আছে, পাশের ওয়ার্ডের কাউন্সিলরও এসছে, সবাই মিলে এখানে আগুনটা নিভে যায়। এবং এখানে আমরা এখন কুলিং করছি কারণ আশেপাশে বিল্ডিংগুলো খুব হিটেড হয়ে গেছে, ওইগুলো এখন দমকলকে আমরা নির্দেশ দিয়েছি, এখানে আমাদের সিনিয়র অফিসার পট্টনায়ক আছে, এখন কুলিং করে দেওয়ার জন্য বলেছি বিল্ডিংগুলো যাতে কুল, কারণ এখানে তো একটা বস্তি অঞ্চল, একটা স্লাম, অনেক মানুষ বসবাস করে। আমি সবাইকে ঘরে যেতে বলেছি, অনুরোধ করেছি, পুলিশকেও বলেছি যে আপনারা একটু এদেরকে ঘরে, এবং ওদের বুঝিয়েছি ওদের নিরাপত্তার জন্যে, কারণ এখন মাস গ্যাদারিং যদি একটা বিপদ হয়েছে সবাই বেরিয়ে এসছে। যাই হোক, এখন কন্ট্রোল হয়ে গেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো মানুষের ক্ষতিও হয়নি, আর কোনো মানুষ আহত হয়নি। আমরা এখন এটাকে বিল্ডিংগুলোকে একটু ঠান্ডা করে দেবো, সেখানে লোকগুলোকে ঘরে যেতে দেবো। কটা ঘর ক্ষয়ক্ষতি হয়েছে? 3-4টের মতো হয়েছে যা শুনছি, আর একটা 4টে, আর একটা আংশিক হয়েছে। তা যাই হোক, অনেক বেড়ে যেতে পারতো, একটা ভিজি বস্তি আছে, কিন্তু সবাইকার সহযোগিতায় অনেকটা কন্ট্রোল হয়ে গেছে এবং গ্রামফল খুব তৎপরতার সাথে অফিসার আমাদের কাজ করেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।